আজ গঙ্গাসাগরের পুণ্যভূমিতে উদ্বোধন হলো পুণ্যতরি। গঙ্গা স্নানের জন্য পুণ্য লগ্নের সময় গঙ্গা বক্ষ থেকে তুলে রাখা গঙ্গার জলে এই নৌকো করে পৌঁছে যাবে প্রত্যেকটি জেলায়। এটাই হলো পুণ্যতরির বৈশিষ্ট্য। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বহু প্রচলিত এই প্রবাদ বাক্যে বিশ্বাসী হয়ে বহু তীর্থযাত্রীরা আসেন গঙ্গাসাগরে, পুজো দেন বাবা কপিল মুনির মন্দিরে এবং তারা নিবেদন করেন তাদের ভক্তি, শ্রদ্ধা, আবেগ এবং ভালোবাসা, পাশাপাশি মনের বাসনা। আজই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে উদ্বোধন করা হলো পুণ্যতরীর। গঙ্গা স্নানের পুণ্য লগ্নে সময় গঙ্গা বক্ষ থেকে তুলে রাখা গঙ্গার জল নৌকোতে করে পৌঁছে যাবে প্রত্যেকটি জেলায়। এটাই হলো পুণ্যতরীর বিশেষ বৈশিষ্ট্য। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, পুণ্যভূমিতে উদ্বোধন হয়ে গেল পুণ্যতরীর, সেক্ষেত্রে যে সমস্ত ভক্তালুরা রয়েছে তারা কতখানি আপ্লুত? হ্যাঁ, গতকাল আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন হয়। আমরা জানি সারা ভারতবর্ষে কুম্ভের পরে এই গঙ্গাসাগর মেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মেলা। আর এই দ্বিতীয় বৃহত্তম মেলার একটা প্রবাদ আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে আসার জন্য মানুষ কিন্তু মুখিয়ে থাকে সারা বছর, কিন্তু কোভিড পরিস্থিতি এমন একটা জায়গায় বাঁধছে দিয়েছে যে তারা এবছর হয়তো অনেকেই গঙ্গাসাগরে আসতে পারবে না, এবং তার ফল এখন থেকে হাতে নাতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে প্রমোদ গুনতে শুরু করেছে গাড়ির মালিক এবং যে সমস্ত ভ্যান চালক, দোকানদাররা। অন্যান্য বছরে এই সময়ে প্রায় হাজার পার হয়ে যেত, এই লাখ পার হয়ে যেত পুণ্যার্থী, কিন্তু এখন সেখানে সামান্য কিছু পুণ্যার্থী ছাড়া বাকি পুণ্যার্থী এখন সেইভাবে আসছে না। ইতিমধ্যেই গঙ্গাসাগরে উদ্বোধন হয়ে গেল পুণ্যতরী। এই পুণ্যতরীর বৈশিষ্ট্য হলো যে যে সমস্ত মানুষ এখানে স্নানে আসতে পারেন না সেই সমস্ত মানুষদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবছর পুণ্য লগ্নে এই যে মহেন্দ্র যোগের মাধ্যমে সেখান থেকে জল তুলে রাখে, আর এই তরীর মাধ্যমে অর্থাৎ নৌকার মাধ্যমে প্রত্যেকটা জেলায় জেলাশাসক পাঠিয়ে দেবেন। আর সেই জেলাশাসকের দপ্তরে, প্রতিটা জেলার জেলাশাসকের দপ্তর থেকে বিভিন্ন মহকুমা এবং বিভিন্ন ব্লক ওয়াইজে চলে যাবে এই জল। যদি কোনো ভক্ত মনে করেন তার এই পবিত্র জল তার পরিবারের একটু ছিটিয়ে দিলে তাদের পুণ্য হবে, তারা কিন্তু অনায়াসে সেই জল তারা নিতে পারবেন। এই পরিস্থিতিতে গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনের পর আজকের এই পুণ্যতরী উদ্বোধন করলেন জেলা। সাধারণ মানুষ আপ্লুত, যারা গঙ্গাসাগরে পৌঁছতে পারছে না তারা এই পুণ্য জল নিয়ে তারা জেলা শাসকের দপ্তর থেকে সংগ্রহ করতে পারবে। আর সরকারের এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই। আমরা কথা বললাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বরুণ।